জন্মস্থান চট্টগ্রামত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে শনিবার বাদাসর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদত হাজারো মুসল্লির অংশগ্রহণে চতুর্থ জানাজা সম্পন্ন হয়। জানাজাত ইমামতি গজ্জি জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। জানাজাত হাজারো মানুষের অংশগ্রহণে জমিয়াতুল ফালাহ মসজিদের ময়দান পরিণত হয় জনসমুদ্রে। মাঠসারাইয়ারে ঢাকের সড়কেও সাধারণ মানুষ অবস্থান লয়। আশেপাশের বিভিন্ন ভবনের ছাদও জড়ই নারী আদে শিশুবল। এন্দি জানাজার আগে প্রিয় শিল্পীরে এক নজর সাইবেল্লাই দূর দূরান্ত তুন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ময়দানে বীরগজ্জি হাজার হাজার মানুষ। নানা শ্রেণী পেশার মানুষেরে হাতে ফুলসহ নানা প্লে কার্ড বহন করতে দেখা যায়। পশ্চিমবঙ্গে কত কইবার মতো যোগ্যতা নাই দোয়া করছেন, আর তো কইবার মতো ভাষা নাই দোয়া করছেন। বাচ্চুর এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবনা করতে পারি না। বাচ্চুর মতন দ্বিতীয়ার্ঘ এরকম সঙ্গীত শিল্পী চট্টগ্রামত জন্ম লগি সন্দেহ আছে। বাচ্চুর নিজের জীবন মিধির বহুত কষ্ট করে নিজের চেষ্টায় নিজের প্রতিষ্ঠিত করছে দেখা যায় না। ও মৈত্যন কিল্লা ওর গান যেগুন আছে এইগুন সরদিন মৈত্যন যতদিন ওর গান থাকিব ততদিন বাঁচি থাকিব ততদিন বাই বাচ্চু হরে আর আইব বাচ্চু চিরা ওর এই কথা গান থাকিব। আয় আজ খুব গর্ববোধ করি আর খুব ভালো বন্ধু আছে ও গিয়ে খুব দুঃখ প্রকাশ করি। আরা চট্টগ্রামের অহংকার আরা চট্টগ্রামের কিছু সন্তান আর আড়া ফেলাই। আচ্ছা বাচ্চু আর একটা খুব ছোটবেলার বন্ধু আল্লাহর হাসে তোল্লাই দোয়া করে আল্লাহর ওর রূহর মাগফিরাত কামনা করে ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহ যান যুগ যুগ ধরে এই চট্টগ্রামত ওর নামই বা বাঁচাই রাখে এই ভাই আর প্রত্যাশা। বাচ্চু ভাই আসলে যে আসলে চিরাং উৎসারাক চিরাং উৎসারাক হইল সারা বাংলাদেশের খ্যাতি অর্জন করি এই উপমহাদেশত ভালো একখান অবস্থান গড়ি তুলিল। আজি আমি মনে করি আরা চিটাংবাসী বিশেষ করে বাংলাদেশ এবং তথা উপমহাদেশের মানুষ একজন ভালো একজন গুণী শিল্পীর আর ইয়ে যার আসলে বিভিন্ন গুণ। আসলে এই অসময়ে আর সারি গেলগুই সারণ নন্তে অবশ্যই হৃদয় বিদারক কিন্তু এইভাবে এত অল্প সময়ে হঠাৎ করে অবেলায় তের যাওয়া আর চট্টগ্রামের বিশেষ ক্ষতি বিশেষ ক্ষতি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের মধ্যে। এছাড়াও জানাজাত উপস্থিত আছিল আয়ুব বাচ্চুর বাবা মোহাম্মদ ইসহাক। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী, সিটি মেয়র আজম নাসিরউদ্দিন, সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম, নগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আদে যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু সহ আরও বহুতকে। ইয়ার আগে বেন্নে 11টা নাগাদ ইউএস বাংলার গো ফ্লাইটত কফি নিগড়িয়ে চট্টগ্রামত আসি আয়ুব বাচ্চুর লাশ। বেলা 1:00-3:00 পর্যন্ত আয়ুব বাচ্চুর কফিন রাখা হয় তার নানা বাড়ি নগরীর পূর্ব মাদারবাড়ি বালুর মাড়ত। সবশেষ জানাজা শেষে তার মরদেহ লই যাওয়াই নগরীর 22 মহল্লা চৈতন্যগুলির কবরস্থানে, যেটে তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের ফাঁসদি এই গুণী সঙ্গীত শিল্পীরে দাফন করা হয়। ডেস্ক নিউজ, সি+ টিভি।